আসসালামু আলাইকুম এনএসটিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম আজকে আমরা হচ্ছে অষ্টম শ্রেণীর অনুশীলনী চার দশমিক তিনের যে উৎপাদকে বিশ্লেষণ সেখানকার হচ্ছে উনত্রিশ থেকে হচ্ছে বত্রিশ আমরা সমাধান করব এবং হচ্ছে আমি পূর্বের লেকচারগুলোতে হচ্ছে আটাইশ পর্যন্ত সমাধান করেছি যারা যারা দেখুন আই বাটনে দেওয়া আছে দেখে নেবে তাহলে চলো আমরা হচ্ছে প্রথমত হচ্ছে এইটা হচ্ছে একই ক্যাটাগরির এই তিনটা অঙ্ক এবং হচ্ছে এটা একটু ভিন্নভাবে করতে হবে এটা দুইটা নিয়মে করা যায় একবার হচ্ছে ধরে করতে হবে এগুলো সব ধরে মানে ধরে নিতে হবে মনে করি করে করতে হবে এবং হচ্ছে এগুলো মিডল টার্ম সেম মিডল টার্মের মতোই আমরা যেটা মধ্যপদ বিশ্লেষণের অঙ্কগুলো করেছি এর পূর্বের লেকচারে সেম সে হচ্ছে অঙ্কগুলো তো আমরা এগুলো হচ্ছে সুন্দরভাবে সহজভাবে যেভাবে করা যায় সবচেয়ে ইজিভাবে সেটাই তোমাদের দেখাবো তাহলে চলো আমরা সমাধানে চলে যাই তাহলে উনত্রিশ নম্বর তাহলে উনত্রিশ নম্বরে কি বলেছে দেখো উনত্রিশে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস হচ্ছে ফোরটি ঠিক আছে এখানে দেখো এই যে এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার আছে তাহলে এইটা সমান সমান আমরা একটু ধরে নেব যদি এক্স থাকে তাহলে এভি ধরে নিতে পারি আমরা বা পিকিউ ধরে নিতে পারি তাহলে আমরা লিখবো মনে করি মনে করি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ আমরা এ ধরে নিলাম ঠিক আছে তাহলে সুতরাং আমাদের প্রদত্ত রাশিটা কী আসে দেখো প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কী আসবে দেখো এটার পরিবর্তে আমরা যদি এ বসাই তাহলে এ স্কোয়ার প্লাস থ্রি এটার মান হচ্ছে আমরা ধরে নিচ্ছি এ মাইনাস হচ্ছে ফোরটি এখন দেখো আমাদের যে নর্মাল মিডল মিডেল টার্ম ছিল মধ্যপদ বিশ্লেষণ বা মিডেল টার্ম যেটা করতাম আমরা সেই ফর্ম্যাটে এটা চলে এসেছে তাহলে আমাদের মিডেল টার্ম করতে হলে আমরা কি করব যেটা হচ্ছে এক্স বর্জিত পদ রয়েছে কনসোনেন্ট যেটা রয়েছে তাহলে ধ্রুব মানে এখানে যে এক্স বর্জিত পদ যেটা রয়েছে সেটাকে আমরা লসাগু করব তাহলে এক্স বর্জিত পদ যেটা সেটাকে লসাগু করলে দুই দিয়ে দিলে টোয়েন্টি টু দিয়ে দিলে হচ্ছে টেন এবং টু দিয়ে দিলে ফাইভ তাহলে এখা এখানে হচ্ছে আমরা দুইটা টিম করব এবং টিম দুইটা করার পরে যোগ বিয়োগ করলে মাঝখানে থ্রি এ থাকবে এবং বড়টার চিহ্ন রাখবো এইটার চিহ্ন এবং হচ্ছে ছোটটার চিহ্ন যদি যোগ করা লাগে যোগ করবো এবং বিয়োগ করা লাগলে বিয়োগ করব। তাহলে দেখো আমাদের এখানে দুইটা টিম কি করা যায় দেখো উপরের আমরা যদি দুইটা করি ফোর এবং টেন যোগ করলে আসবে ফোরটিন এবং বিয়োগ করলে আসবে সিক্স তাহলে আমাদের এটা হয়নি তাহলে আমরা যদি হচ্ছে এই তিনটা নেই তিনটা টু করলে এইট আসবে এবং ফাইভ মাইনাস করলে থ্রি পাওয়া যাবে তাহলে আমরা কি করব দেখো এ স্কোয়ার প্লাস এইট এখন দেখো এখানে আমরা এইটার চিহ্ন প্লাস সেজন্য আমরা প্লাস নিয়েছি এখন আমরা কি করব। এখান থেকে এইট থেকে ফাইভ কি যোগ করলে কি তিন পাবো নাকি মাইন বিয়োগ করলে তিন পাবো তাহলে আমরা বিয়োগ করব তাহলে বিয়োগ থ্রি এ এইটার চলক যা দোনোটায় সেটাই থাকবে মাইনাস হচ্ছে ফোর তাহলে এখান থেকে আমরা এ কমন নিতে পারি তাহলে এ প্লাস হচ্ছে এইট মাইনাস এখান থেকে থ্রি কমন যায় সরি এখানে হচ্ছে ফাইভ নট থ্রি এখান থেকে আমরা ফাইভ কমন নিব ফাইভ এ প্লাস মাইনাস মাইনাস প্লাস এইট পাসটা চল্লিশ তাহলে দেখো এখানে আমরা ফাইভ এ হবে কারণ আমরা এখানে করেছি ফাইভ এ তাহলে থ্রি থাকে ফাইভে চলে গেলে তাহলে এখানে দেখো আমরা এখন উভয় পক্ষ থেকে এ প্লাস এইট কমন নিতে পারি তাহলে এ প্লাস এইট বাকি এখানে থাকে হচ্ছে এ আর এখানে মাইনাস মাইনাস ফাইভ এই সেটে থাকে ফাইভ তাহলে এ এখন আমরা হচ্ছে এ যেটা ধরেছিলাম সেটার মান বসিয়ে দিব এ এর মান বসাও তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হচ্ছে এইট আমরা এই এটার মান বসিয়ে দিলাম এ এবং হচ্ছে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে তোমরা লেখ সাইড নোট দিতে পারো মান বসিয়ে এটা আরেকটা লাইন করবো তোমরা সেকেন্ড ব্যাকেট দিয়ে এটা মানটা বসাতে পারো এর মানটা দেন হচ্ছে পরবর্তী লাইনে করবে তাহলে দেখো এগুলো খুব সহজভাবে করা যায় জাস্ট হচ্ছে আমাদেরকে প্রথমত ধরে নিতে হবে মনে করে নিতে হবে মনে করি একটা যে কোনো একটা লেটার ধরে নিতে হবে দেন হচ্ছে করতে হবে তাহলে যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অথবা ফেসবুক পেজ এনস্টিটিউশন অথবা ফেসবুক গ্রুপ এনস্টিটিউশন সেখানে তোমরা জয়েন হয়ে আমাকে নগ দিতে পারো সেখান থেকে আমি তোমাদের সমাধান করে দেবো তাহলে চলো আমরা পরবর্তী অঙ্ক যেটা রয়েছে তিরিশ সেটা হচ্ছে সমাধান করি একই সিস্টেমের অঙ্ক এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে সেটা সমান আমরা এক্স ধরে নিতে পারি পি ধরে নিতে পারি কিউ ধরে নিতে পারি যেটা ইচ্ছা অ্যাম এন যেটা ধরতে ইচ্ছা পছন্দ করো তোমরা এখানে যেটা আছে সেটা ছাড়া অন্য কিছু ধরলেই হবে তাহলে চলো আমরা তিরিশ নঙের যেটা রয়েছে সেটা সমাধান করি এখন আমরা হচ্ছে তিরিশ নং সমাধান করবো তিরিশ নঙে কী বলেছে চলো দেখি তিরিশে তিরিশে বলেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এইটিন ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে এইটটি এইট তাহলে সেম এটাও দেখো এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান সমান আমরা এক্স ধরে নিই তাহলে মনে করি মনে করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স আমরা এভি থাকলে এক্স ওয়াই ধরতে পারি বা এক্স ওয়াই থাকলে এভি ধরতে পারি বা যদি এবি এক্স ওয়াই দোনোটাই থাকে সেক্ষেত্রে আমরা পি কিউ ধরতে পারি এম এন ধরতে পারি ইচ্ছা তোমাদের তাহলে আমাদের প্রদত্ত রাশি কি দাঁড়াবে দেখি আমরা সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশিতে আমরা এটা সমস্ত সমান এক্স ধরেছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স মাইনাস হচ্ছে এইটিন এইট দেখো এখানে এক্স কেন এটা এটার সমস্যা আমরা এক্স ধরে নিয়েছি এটা এটার সমান এক্স বসালাম এখানে হোল স্কোয়ার রয়েছে সেই জন্য এক্স হোল স্কোয়ার তাহলে দেখো এখন আমাদের এইটটি এইটকে লসাগু করতে হবে তাহলে এইটটি এইট রয়েছে লসাগু করবো আমরা দুই দিয়ে করলে ফোরটি ফোর দুই দিয়ে করলে টোয়েন্টি টু দুই দিয়ে করলে ইলেভেন এখন দেখো আমরা এটাকে কীভাবে দুইটা টিম করি যদি করি এই দুইটাকে করলাম ফোর এই দুইটাকে ইলে টোয়েন্টি টু তাহলে টোয়েন্টি টু প্লাস হচ্ছে ফোর বেশি হয়ে যায় আমাদের টোয়েন্টি সিক্স হয়ে যায় কিন্তু টোয়েন্টি টু মাইনাস ফোর করলে আমাদের এইটিন চলে আসে তাহলে আমরা নিব হচ্ছে এইটা তাহলে টোয়েন্টি টু মাইনাস ফোর তাহলে আমাদের এক্স স্কোয়ার এটার চিহ্ন যেটা বড়োটায় সেটা বসবে টোয়েন্টি টু আর এটা স চলক যেটা রয়েছে সেটা বসাবো যেহেতু বিয়োগ করতে হবে তাহলে আমরা এটা প্লাস নিতে হবে এটা যদি মাইনাস নেই এটা প্লাস এটা প্লাস নিলে এটা মাইনাস তাহলে ফোর এক্স মাইনাস হচ্ছে এইট এখন আমাদের এখান থেকে কমন যায় এক্স তাহলে এক্স নিলে থাকে এক্স মাইনাস টোয়েন্টি টু প্লাস ফোর কমন নিলে এক্স মাইনাস মাইনাস টোয়েন্টি তাহলে উভয় পক্ষ থেকে টোয়েন্টি এক্স মাইনাস কমন এক্স প্লাস বাকি যেটা থাকে সেটা লিখিয়ে দেবো এক্স প্লাস ফোর এখন আমরা এক্স এবং যে এক্সট্রার মান ধরেছিলাম সেটা বসিয়ে দেব তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি এক্সের মান হচ্ছে এ স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট এ স্কোয়ার এখানে আমরা সাইড নোট দেব মানবসি মান বসি এটা আমরা অঙ্কুর ভিতরে নোট সো এটা মুছে দিই তাহলে দেখো সমান সমান আমরা ব্র্যাকেট তুলে দেবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টোয়েন্টি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ফোর এটাই হচ্ছে আমাদের দেখো এখানেও আমরা ধরে নিয়েছি ধরার পরে হচ্ছে অঙ্কটা সমাধান করলাম প্রদত্তরাশি এবং মানটা আবার বসিয়ে দিলাম এভাবে হচ্ছে খুব সহজভাবে তিনটে অঙ্ক যেটা উনত্রিশ তিরিশ একত্রিশ এবং বত্রিশও সেম বাট একটু কাজ করতে হবে এক্সট্রা বত্রিশে এটা সাজানো নেই সাজিয়ে নিতে হবে দেখো এটা কিন্তু খুব সহজভাবে আমরা ধরে করতে পারি খুব সহজভাবে এটা বড় রয়েছে সেই জন্য বাট এটা দিয়েও আমরা ট্রাই করলে পারবো ঠিক আছে বাট হচ্ছে এটা ধরে নিয়ে ছোট করে করাই বেটার আমি যেভাবে করাচ্ছি তোমাদের সবচেয়ে সহজ নিয়ম যেটা রয়েছে সেভাবেই করাচ্ছি আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আইকন ক্লিক করে পাশে থাকবে তাহলে চলো আমরা পরবর্তী অঙ্ক যেটা রয়েছে একত্রিশ সেটা আমরা সমাধান করি তাহলে এখন হচ্ছে আমরা থার্টি ওয়ান যেটা রয়েছে একত্রিশ নং সেটা হচ্ছে সমাধান করব। তাহলে চলো একত্রিশ নং সেম আমরা একত্রিশ একত্রিশ নং হচ্ছে এ স্কোয়ার প্লাস সেভেন এ

তাহলে এটা সমান সমান আমরা এক্স ধরেছি তাহলে এক্স হোল স্কোয়ার যেহেতু আছে হোল স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি তাহলে দেখো আমরা ওয়ান হান্ড্রেড এইটটিকে এখন হচ্ছে লস আগু করব টু দিয়ে দিলে আসবে হচ্ছে নাইনটি টু দিয়ে ফোরটি ফাইভ এবং থ্রি দিয়ে ফিফটিন থ্রি দিয়ে ফাইভ এখন আমরা এখানে দুইটা টিম বানাবো এবং দুইটা টিম অবশ্যই এটা থেকে এইট আসবে যোগ বিয়োগ করলে এইট আসবে তাহলে দেখো আমরা যদি করি এটাকে যদি নেই তিন চেরা বারো এবং তিন পাঁচা পনেরো কিন্তু হয় না তাহলে আমরা যদি অন্য সিস্টেমে নেই দেখো আমরা এইটা নিয়ে নিলাম তিন তিনে নয় নয় দুগুণে আটের এবং পাঁচ দুগুণে দশ আঠেরো মাইনাস দশ মানে হচ্ছে এইট তাহলে আমাদের এটা হচ্ছে এইট তাহলে এইটিন মাইনাস টেন আর তাহলে দেখো এক্স স্কোয়ার এইটটি মাইনাসের চিহ্ন যেহেতু এখানে মাইনাস এইটিনের পূর্বে মাইনাস এইটিন এক্স প্লাস হচ্ছে টেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড এইটটি তাহলে এখান থেকে এক্স কমন নেয় যাওয়া যায় তাহলে এক্স মাইনাস এইটিন প্লাস টেন কমন নেবো আমরা এক্স প্লাসে মাইনাসে মাইনাস এইটিন কারণ আঠারো দশকে হচ্ছে একশো আশি তাহলে উভয় পক্ষ থেকে এক্স মাইনাস আমরা কম নিতে পারি তাহলে এখানে থাকে জাস্ট এক্স আর এখানে থাকে প্লাস টেন এটার পূর্বে প্লাস সেজন্য প্লাস এখন হচ্ছে আমরা মান বসিয়ে দেব সেকেন্ড ব্র্যাকেট এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস সেভেনে মাইনাস প্লাস টেন এখানে সাইড নোট দাও মান বসি এবার হচ্ছে ব্র্যাকেট তুলে দাও এ স্কোয়ার প্লাস সেভেন এ মাইনাস এইটিন হচ্ছে আমাদের অ্যান্সার দেখো সেম ক্যাটাগরি আমাদের উনতিরিশ তিরিশ এবং একত্রিশ সেম ক্যাটাগরি দেখো এখানেও সেমভাবে আমি অঙ্কটা সমাধান করেছি এবং খুব সহজভাবে তোমরা ধরে নেবে জাস্ট এটাকে ছোটো করার জন্য আমি ধরে নিয়েছি দেন হচ্ছে মিডল টার্ম করেছি মধ্যপদ বিশ্লেষণ আর এটা আমি মধ্যপদ বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটাও আমি তোমাদের পূর্বের লেকচারে দেখিয়ে দিয়েছি তারপর আমি আবার দেখালাম এখানে ঠিক আছে আমি চাইলে এটা সরাসরি করতে পারতাম তারপর তোমাদের এখানে নোট দিয়ে দেখিয়ে দিয়েছি তো এগুলো হচ্ছে এভাবে সমাধান করবে আর যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমার ফেসবুক পেজ অ্যানস্টিউশন অথবা ফেসবুক গ্রুপ অ্যান্সটিউশন সেখানে তোমরা কমেন্ট করে বা ইনবক্স করেও জানাতে পারবে তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী অঙ্ক যেটা রয়েছে বত্রিশ সেটা সমাধান করি তাহলে এখন হচ্ছে আমরা বত্রিশ নং যেটা রয়েছে বত্রিশ নং সমাধান করব এবং বত্রিশ নং দুইভাবে করা যায় একভাবে হচ্ছে আমরা ধরে করতে পারবো অথবা না ধরেও করা যায় এটাকে তাহলে আমি দুইটাই ট্রাই করব তোমাদের দেখানো এবং বুঝিয়ে দেওয়ার মানে হচ্ছে সাইডে হলেও আমি দেখিয়ে দেবো যে বত্রিশ নম্বর কীভাবে হচ্ছে করতে হবে তোমাদের তাহলে আমরা বত্রিশ নম্বর প্রথমত তুলি বত্রিশ তা আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এ প্লাস হচ্ছে ফোর বি ইন্টু এক্স প্লাস হচ্ছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ থ্রি বি প্লাস থ্রি এটা রয়েছে এখানে দেখো এইটাকে কিন্তু আমরা মিডেল টার্ম করতে পারি তো প্রথমত আমাদের মনে রাখতে হবে যদি এই যে এ স্কোয়ারের পূর্বে যদি কোনো সহক থাকে এটাকে আমরা সহক বলি এবং এটাকে চলক বলি এবং এটা সহক এটা চ এ দুইটা চলক এবং থ্রি এটা সহক এটা চলক এই প্রথমটার আগে যদি স্কোয়ারের পূর্বে দীঘাতের পূর্বে যদি আমাদের সহক থাকে সেই সহকটাই লাস্টের যেটার সাথে আমরা যেটা লসাগু করি বা লাস্টের যে পথটা থাকে সেটার সাথে গুণ করতে হয় তাহলে আমরা এখানে পাবো হচ্ছে টু ইন্টু থ্রি মানে হচ্ছে সিক্স তাহলে আমরা সিক্স ধরে সিক্সের যেটা আসে সেটা দিয়ে করবো আমরা এটা তাহলে সিক্স সিক্সের আমরা তিন দুগুণে ছয় এই যে থ্রি যোগ টু মানে ফাইভ আসবে তাহলে আমরা প্রথম অংশটুকু যেটা রয়েছে সেটা আমরা রেখে দেব প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এখানে আমরা ফার্স্ট এই করি প্রথমত যখন আমরা কমন নেবো সেকেন্ড ব্র্যাকেটে যাবো টু এ স্কোয়ার প্লাস থ্রি এ বি প্লাস টু এ বি প্লাস থ্রি বি স্কোয়ার আমরা মাঝখানের এটাকে ভাঙলাম তিন আর দুই যোগ করলে পাঁচ আসে তো সেটা আমরা করলাম এখন দেখো আমরা কমন নিব তৃতীয় লাইনে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ফোর বি ইন্টু এক্স প্লাস হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এখানে এ কমন যায় তাহলে টু এ প্লাস থ্রি বি থাকে প্লাস এখানে হচ্ছে আমার বি কমন যায় টু এ প্লাস থ্রি থাকে এখন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস ইন্টু এক্স প্লাস হচ্ছে এখান থেকে আমরা যদি করি টু এ প্লাস থ্রি বি প্লাস এখন দেখো আমাদের একটা সূত্র আছে দেখো সূত্রটা হচ্ছে এক্স প্লাস আমরা সেটাই না যাই দেখো এখানে যদি আমরা সূত্র প্রয়োগ না করেও যদি করি এখানে আমরা সূত্র প্রয়োগ না করেও যদি করতে চাই সেটা হচ্ছে এই আকারে যদি এই সাইডে আমরা সাজাতে পারি সেক্ষেত্রে আমাদের এখানে এইটা আকারে চলে আসবে দেখো আমরা কিভাবে করব সেটা এক্স স্কোয়ার প্লাস এই আকারটায় যদি এটাকে সাজাই দেখো আমরা যদি এটাকে লিখতে পারি এটাকে যদি আমরা যোগ করে দিই দেখো টু এ আমরা সাইড নোটও দিতে পারি এখানে দিয়ে করতে পারি এটাকে আমরা মুছে দিই দেখো এখানে টু এ প্লাস থ্রি যেটা আমরা এখানে পেয়েছি ওইটা যোগ হচ্ছে এ প্লাস বি সমান সমান আমরা দেখো এটা যদি আমরা যোগ করে দিই ব্র্যাকেট তুলে দিই টু এ প্লাস থ্রি প্লাস এ প্লাস বি সেক্ষেত্রে আমাদের দেখো থ্রি এ প্লাস ফোর বি চলে আসে ঠিক আছে এটা চলে আসে তাহলে আমরা এই লাইনটা কী করতে পারি দেখো এই লাইনটাকে আমরা লিখতে পারি এভাবে এক্স স্কোয়ার এ সরি থ্রি না আমরা লিখব টু এ প্লাস থ্রি হচ্ছে এ প্লাস বি যেহেতু ইনটু এক্স আছে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো ইনটু এক্স দিব হচ্ছে টু ইন্টু এ প্লাস বি এটা রয়েছে এখন আমরা ব্র্যাকেটটা তুলে দিই দেখো এক্স স্কোয়ার এটা গুণ করে দিই এর সাথে টু এ প্লাস থ্রি বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস হচ্ছে টু এ প্লাস থ্রি বি প্লাস বি আমরা কি করলাম জাস্ট এই এক্সটা এটার সাথে গুণ করলাম প্লাস এই এক্সটা এটার সাথে গুণ করে দিলাম কারণ দুইটার সাথেই হচ্ছে এক্সটা গুণ আছে তাহলে দেখো আমাদের এখান থেকে এই দু এই দুইটা অংশ থেকে এই এইটুকু অংশ থেকে আমরা এক্স কমন যাই তাহলে এক্স কমন নিলে এখানে থাকে একটা এক্স আর এখানে থাকে প্লাস হচ্ছে টু এ প্লাস থ্রি বি প্লাস দেখো এই অংশটা থেকে আমাদের এ প্লাস বি কমন যায় দুই জায়গায় এ প্লাস বি রয়েছে এই যে দেখো এ প্লাস বি এ প্লাস বি তাহলে আমরা এ প্লাস বি কমন নিলাম এখানে থাকে এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি এখন দেখো উভয় পক্ষ থেকে আমরা এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি কমন নিতে পারি থাকে হচ্ছে এখানে থাকে এক্স আর এখানে থাকে প্লাস হচ্ছে এ প্লাস এ প্লাস বি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর কিছু করতে হবে না আমাদের এখানে ধরতেও হয় না আমরা জাস্ট এখানে এটা দেখিয়ে দিব যে এটা ভাঙলে কিভাবে আমরা ভেঙে লিখতে পারি এটা সমান সমান থ্রি এ প্লাস ফোর বি আসে কি না সেটাই হচ্ছে আমি এখানে দেখিয়ে দিয়েছি দেখো এখানে হচ্ছে আমি জাস্ট এটাকে মিডেল টার্ম করেছি মিডেল টার্ম করার পরে এটা পেলাম এটাকে যদি আমরা এ আকারে সাজাতে পারি তাহলে আমরা কমন নিতে পারি এটা যদি এটাকে এ আকারে সাজিয়ে নিতে পারি সেটাই আমি এখানে দিয়ে দেখালাম যে থ্রি এ প্লাস ফোর বি সমান সমান টু এ প্লাস থ্রি প্লাস হচ্ছে এ প্লাস বি লেখা যায় আমি সেটাই বসালাম এখানে ইন্টু হচ্ছে এই এক্সট্রা এক্সট্রা প্লাস হচ্ছে যেটা রয়েছিল। সেটাই এখন দেখা যাচ্ছে আমি এটা প্রত্যেকটা এটার সাথে এক্সট্রা গুণ করে দিলাম এক্সট্রা টু এ প্লাস থ্রি এ এর সাথেও গুণ করলাম এ প্লাস বি এর সাথেও গুণ করে দিলাম এবং হচ্ছে এটার সাথে যেটা রয়েছে সেটা লিখে দিলাম এখন আমার প্রথম অংশ যেটা রয়েছে প্রথম অংশটা থেকে আমরা দেখতে পাচ্ছি এক্স কমন যায় এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি প্লাস এখান থেকে আমি দেখতে পাচ্ছি এ প্লাস বি এ প্লাস বি কমন যায় এখন এ প্লাস বি কমন নেওয়ার পরে এখানে থাকে এক্স প্লাস এবং এখানে থাকে টু এ প্লাস থ্রি বি এখন আমি কি করলাম এখান থেকে উভয় যে দুইটা রাশি রয়েছে সেটার প্রত্যেকটা থেকে এ এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি কমন যায় যেটা আমরা হচ্ছে মিডল টার্মের লাস্টের দিকে করি সেটা এখানে করে এখানে থাকে এক্স এবং এখানে থাকে এ প্লাস বি যেহেতু প্লাস রয়েছে চিহ্নের কোনো পরিবর্তন হবে না সো আমি সরাসরি এক্স প্লাস এ প্লাস বি লিখে দিয়েছি আশা করি এইটাই সহজ হবে আমি ধরেও করতে পারতাম এখানে এখানে যদি এভাবে সাজানোর পরে আমরা এটা সমান সমান পি এবং এটা সমান সমান কিউ ধরেও করতে পারতাম অঙ্কটা তাহলে আরও সহজভাবে অন্যভাবে করা যেত আবার মান বসাতে হতো অঙ্কটা অনেক বড় হয়ে যেত সেক্ষেত্রে তোমরা এইভাবেই এই নিয়মটায় অঙ্কটা করো আশা করি সহজ লাগবে বারবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর যদি তোমাদের এই অঙ্কটায় কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ফেসবুক পেজ অ্যান্সটিউশন অথবা ফেসবুক গ্রুপ অ্যানস্টিউশন থেকে তোমরা নক দিবে এবং কমেন্ট বক্সে যদি জানাও সেক্ষেত্রে আমি তোমাদেরকে ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো তারপরও আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে তোমরা জয়েন হয়ে আমাকে নক দিবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বেল আইকন ক্লিক করে পাশে থাকবে তো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট যে পরবর্তী যে ম্যাথগুলো রয়েছে চার দশমিক তিনের সেখানে তোমাদের সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ